আমি আমার কলিগের সাথে মানে আমার ক্যামেরা পারসন সৌরভের সাথে আস্তে আস্তে লক্ষ্য করলাম ও ফোনে যখন কথা বলছে ওর ফোনটা একটা চাইনিজ প্রোডাক্ট। তারপর মাথায় এলো যে কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী চাইনিজ প্রোডাক্ট মানে শুধুমাত্র নাম নিয়ে না যে কোনো বিদেশি পণ্য বাদ দিয়ে স্বদেশি পণ্য ব্যবহার করার কথা বলছিলেন। ও এক্ষেত্রে আমার দাঁড়িয়ে মাথায় এলো যে সত্যি কি বাদ দেওয়া সম্ভব। নমস্কার, স্বাগত আপনাদের জিও বাংলায়, আমি পারমিতা। এই ভিডিওটি নিবেদন করছেন আরএনজে কনসালটেন্সি। আমি আজকে বেরিয়ে পড়েছি শহরবাসীর থেকে জানার জন্য যে সত্যি কি এই বিদেশি পণ্য মানে চাইনিজ প্রোডাক্ট, স্পেশালি চাইনিজ প্রোডাক্ট বাদ দেওয়া কি সম্ভব, কারণ এতদিন ধরে এইটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে বিভিন্ন চাইনিজ প্রোডাক্ট ব্যবহার করা। চলুন শুনে নি তারা কি বলছে। এই মুহূর্তে আমি এসে গেছি রাসবিহারীর একটি দোকান মানে বিবেক মোবাইল শপ, সেখানে আমরা আশেপাশে দেখতে পাবো। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে বিভিন্ন রকম ফোন কভার্স এবং হেডফোনস এখানে বিক্রি হয়। তো আমি দোকানদারকে এই মুহূর্তে আমার সাথে পেয়ে গেছি, তাকে আমি জিজ্ঞাসা করব যে আপনার দোকানে আপনি কি এখন চাইনিজ প্রোডাক্টস রাখছেন? না, এখন নতুন করে কিছুই আসছে না, পুরনো স্টকগুলোই আমরা বিক্রি করছি, নতুন ভাবে কিছুই আসছে না। নতুন কোনো চাইনিজ প্রোডাক্ট আপনারা এখন নিচ্ছেন না, পরে কি নেওয়ার কথা ভাবছেন? সেটা এখনো ঠিক বলতে পারছি না আমি, মানে এখন যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি চান্সেস কমই আছে। তাহলে কোন জাতীয় প্রোডাক্ট নেবেন, মানে কোন কি রকম প্রোডাক্ট নেবেন যদি চাইনিজ? আপনার কি মনে হয় যে চাইনিজ প্রোডাক্ট ছাড়া আমরা চলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কেন চলতে পারবো না, আমাদের এখন ইন্ডিয়ান প্রোডাক্টও বেরোচ্ছে, প্রাইসে একটু ডিফারেন্স আছে, কিন্তু আমরা এখন চেষ্টা করব যে ইন্ডিয়ান প্রোডাক্টই বিক্রি করব। এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমার সাথে বেশ কয়েকজনকে, তাদের থেকে আমি জিজ্ঞাসা করে নেব যে তারা কি মনে করেন চাইনিজ প্রোডাক্ট ছাড়া আমরা কি চলতে পারি। প্রথমে চলে যাব আপনার কাছে, আপনার কি মনে হয়? না, চলা যাবে না এটা বলবো না, কিন্তু যদি আমাদের রাজ্য দেশ এই বিকল্প কোনো ব্যবস্থা করতে পারে তাহলে চলা যেতে পারে, কিন্তু বিকল্প ব্যবস্থা হবে কি এটা তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। পাশাপাশি চলতে গেলে যেটা দরকার সেটা আমাদের দেশে আপাতত নেই, কিছু কিছু ক্ষেত্রে আমাদের দরকার নেই চায়নার প্রোডাক্ট, যেরকম অনেক কিছু লাইট বলুন ইলেকট্রনিক্স জিনিস থাকে, কিন্তু আমরা কেবিল অপারেটর এই ক্ষেত্রেই বলবো যে আমাদের সেটটপ বক্স, এই সেটটপ বক্সটা আমাদের ইন্ডিয়া বানাতে পারলো না, এটা আমাদের দুঃখের ব্যাপার, আমাদের চায়না থেকে আনতে হলো। যদি এখন মনে করি চায়না প্রোডাক্ট আমাদের দরকার নেই, তাহলে এত গ্রাহক যে আছে সারা পশ্চিমবাংলায় দেশে, তারা তো বঞ্চিত হবে, দেখতে পারবে না, ছবি দেখতে পারবে না, এবং ইন্টারনেটে যত রকম প্রোডাক্টগুলো আছে সেগুলো চায়নার থেকে আসছে, সেগুলো আমাদের নিতে হচ্ছে, বাধ্য হচ্ছে। এখন ওগুলো সাবসিডির যদি ইন্ডিয়া বানাতে পারে তাহলে আমরা দিনেন আমরা সব অপারেটাররা ওগুলো বঞ্চিত করব। এটাই তো, সাবসিডির কিছু না করলে চলবে কি করে? এটা খাওয়ার ব্যাপার নেই, খাওয়া আমি আজকে এটা খাবো না তো ওটা খাবো হয়ে যেতে পারে, কিন্তু যেগুলো দেখার জিনিস আজকে ওদের ধরেই কিন্তু আমরা চলছি। আমরা কোনো সময় চায়নার হয়ে কথা বলবো না, আমরা দেশ সবসময় এগিয়ে থাকুক, ভালো ভালো প্রোডাক্ট করুক, যেটা নাকি আমাদের কেবিল অপারেটর এবং ব্রডব্যান্ড যারাই ব্যবসা করছে প্রত্যেকে ওই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারে, সেটা করলে সবচেয়ে বেটার হবে। চলতে তো নিশ্চয়ই পারি, চেষ্টা করলেই চলতে পারি। আমরা যদি স্পেসে রকেট পাঠাতে পারি তাহলে আমরা একটা ব্লেড বানাতে পারবো না? আজকে বলুন চীনা মাঞ্জায় কত লোক মারা যাচ্ছে, আমরা যখন ছোটোবেলায় ঘুড়ি উড়িয়েছি তখন তো চীনা মাঞ্জা ছিল না, তাহলে আমাদের তখন ঘুড়ি কি উঠতো না? তাহলে এখন চীনা মাঞ্জা আনতে হবে কেন, যেখানে জানা যাচ্ছে যে এত লোক মারা যাচ্ছে চীনা মাঞ্জা? সেরমভাবে যে সেটটপ বক্সের কথা পিন্টুদা বললেন, কবে থেকে ইন্ডিয়া মানে ভারত সরকার ডিসিশন নিয়েছে যে ডিজিটাইজেশনটা হবে, তাহলে কেন মানে সেটটপ বক্সটা আমরা বাড়ি মানে আমাদের দেশে বানালাম না বলুন? তাহলে তো কত লোক চাকরি পেতো, একটা বিজনেস করতো, এই যে আজকে জিও বলুন বা যে কোনো সিটি বলুন, জিটিপিএল বলুন, সবাই তো আনছে সেই চায়না থেকে, কেন আনবে চায়না থেকে, আমরা কেন বানাতে পারবো না? শুনে নিলাম শহরবাসীর মতামত। অনেকেই বললেন যে যদি আমরা সেরকম জিনিসপত্র আমাদের দেশে উৎপাদন করতে পারি তাহলে অবশ্যই চাইনিজ প্রোডাক্ট বাদ দিয়ে চলতে পারি। আবার অনেকে বললেন যে একটা সময় ছিল যখন এই বিদেশি পণ্যগুলো ছিলই না, তখন আমরা তো একরকমভাবে চলতাম, তাহলে এখন কেন পারবো না? আপনার কি মনে হয় যে এই বিদেশি পণ্যগুলোকে বাদ দিয়ে চলা সম্ভব? জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশানে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ক্যামেরায় সৌরভের সাথে আমি পারমিতা, দেখতে থাকুন জিও বাংলা। এই ভিডিওটি নিবেদন করেছিলেন আরএনজে কনসালটেন্সি।